যার কথা শুনলে আপনাদের হার্টের সব রোগ ভালো হয়ে যাবে স্ট্যান্ড আপ কমেডিতে বাংলাদেশে যাকে আইকন হিসেবে ধরা হয় সে আর কেউ নয় মঞ্চে গাম করছি আবু হানা রানিকে জন্য আরো জোরে একটা গড়তালি প্রত্যাশা করছি প্লিজ হে আইয়া পড়ছে এই রাজশাহীর পোলা হে এনে আইসে কি আরে দারুণ লাগছে আপনাদের এখানে এসে অনেক ঘুরলাম সবাইকে দেখছিলাম সবাই আনন্দ করছিলেন তো সবাই ভালো আছেন তো নাকি আফসোস শুধু একটাই কেউ ইলিশ খাওয়ায় নাই এখন পর্যন্ত খাওয়ায়নি আর তবে আপনি দাওয়াত দিয়েছেন ইনশাল্লাহ এরপর হবে আমি ইরুজ ভাই আমাকে বললো যে পারফরমেন্স শেষে তোমাকে ইলিশ খাওয়াবো আমি বললাম যে আগেই দেন কারণ আমি জানি যে পারফরমেন্স শেষ হওয়ার পর খাবার নাও জুটতে পারে ওকে আর তার আগে বলে রাখি ইলিশ কিন্তু অনেক আগেই বাসায় নিয়ে খাইয়ে ফেলেছে অতএব সে বলতে পারবে না যে খাওয়া হয় নাই ওকে ওকে আবুয়ানের রানীর জন্য আরেকবার একটা জোরে করে দিই আমি মিলে ইউ আচ্ছা তালি আমার জন্য একটু কম হলো মনে একটু গালি হতে পারে নাকি আমার জন্য মন্ডন ভালো আছে তো নাকি সবার আমি দেখছিলাম সবাইকে যে আশেপাশে শুভঙ্কর দা নাই তো আচ্ছা আছেন সবাই ভালো আছেন আওয়াজ নাই যেভাবে এখানে ডান্স করছিলেন সেই আওয়াজটা আমি আর একটু কমে গেল নাকি আচ্ছা হাসান আলী উচ্চ বিদ্যালয়ের কারা কারা আছেন একটু হাত তুলবেন তারপরে ডিএন উচ্চ বিদ্যালয়ের কারা কারা আছেন হাত তুলেন তারপরে লেডি প্রতিমার কারা কারা ইয়ারা কেউ নাই নাকি মাতৃফিটের কারা কারা মাতৃফি বা ও আচ্ছা আচ্ছা এই যে খুব ডান্স গুড 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 মাতৃপীঠের আপনারা না আচ্ছা গুড ওকে সবাই নিজেদের জন্য একটা জোরে করতালি হোক আগে আচ্ছা অনেক বাচ্চা কাছে দেখি সবাই ফ্যামিলি নিয়ে আসছেন না এখানে ও আচ্ছা আচ্ছা দেখি ভাইয়ারা আসছে বউ নিয়ে আসছেন কে একটু হাত তুলবেন একটু দেখে নি আগে কার কার হাত তুলেন বউ নিয়ে এক দুই দিন ভাই আপনি দুই হাত তুলছেন দুইটা নিয়ে আসছেন হতে পারে হতেই পারে না হতেই পারে ওই যে দেখলাম যে পুরস্কার প্রথম পুরস্কার হচ্ছে তিনজন যাবে কোথায় কলকাতায় এখন তিনজন কি মানে এক থেকে বাচ্চা বাধ্যতামূলক নাকি একজন দুই বউ নিয়ে যেতে পারবে উল্লেখ করে নাই কিন্তু দুইটা পারবে ওকে কে কে বউ নিয়ে আসছেন একটু হাত তোলেন হাত তোলেন এক দুই দিন নাম্বার হাত নাম্বার ওকে কে কে নিজের বউ নিয়ে আসছেন এবার হাত তোলেন বস হাত কিন্তু এবার কম আচ্ছা আমাদের আপুরা কারা কারা বর নিয়ে আসছেন হাত তোলেন আজকে আপনাদের পাওয়ারই অন্যরকম নাকি হ্যাঁ ভাবি না এই আপনারা দুইজন কোন 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 স্কুলের এই দুইজন মাতৃফিডের ওরে বাবা ভিলেন মতো দেখতে দুইজনের খুব রাগি আপনারা না আচ্ছা একটু আচ্ছা কথা বলবো ওকে আমিও আমাকে ইউনুস ভাই মোর্শেদ ভাই সব বলছিলেন স্কুলের প্রোগ্রাম এখানে কিন্তু অনেক বস পাবলিক আছে সেভাবে কথা বলো তো আমি একটু বলতে চাই আমি ঠিকঠাক বলার মতো ছেলে আমিও একটা সময় একটা স্টুডেন্ট ছিলাম এবং আমি ফার্স্ট বয় ছিলাম আমার জন্য একটা হাততালি হোক এত না এত না এত না কারণ আমার ক্লাস অনে ভর্তি রোল জীবনে আমার হলো একবারই এক ছিল কিন্তু মানুষ আস্তে আস্তে ভালো করে না আমার রেজাল্ট ভালো ছিল ক্লাস ফাইভে যখন আমি সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিই তখন ফাইভে দুই বছর ছিলাম আমি হাসি কিছু নাই আচ্ছা এখানে যারা অনেকে এসেছে আপনাদের বাচ্চা কাচ্চারা কারা পরীক্ষা দিতে ভয় পাও একটু হাত তোলো পরীক্ষা দিতে ভয় পায় বাচ্চারা বড় ভাইয়ারা ওদেরকে আমাকে দেখে শেখাবেন যারা পরীক্ষা দিতে ভয় পায় এ আমাকে দেখো আমি পরীক্ষায় তিনবার দিছি ভয় পায়নি এই ইয়াং যারা আছে তাদের জন্য একটা জোরে গড়তালি হোক থ্যাংক ইউ আমি আচ্ছা এইভাবে হাসলো একটু বলি তোমরা যারা ভাবলে তিনবার ফেল করেছে এটা আমি আমার লাস্ট পরীক্ষায় এ প্লাস পেয়েছি একটা জেউর হাত তালি হোক এবার জি আমার রক্ত পরীক্ষা হলো রক্তের গ্রুপ এ পজিটিভ আমার আচ্ছা একটু বলতে চাই কারা কারা জামাই আছেন যারা চাঁদপুরে বিয়ে করেছেন এখানে এসছেন এই কারণে এই যে আমাদের আপুদের বিয়ে করে এসছেন কারা কারা এই যে আপনি আপনি একটু দাঁড়ান দাঁড়ান আপনার সাহস আছে বস তবে আপনাকে নিজে একটু ভিলেন লুকে লাগছে একটু গোপ মিলে দেখেন একটু সত্যি কথা বলবেন যে চাঁদপুরে যারা বিয়ে করে অন্য এলাকায় আশায় আশায় অন্য যৌতুকের বিয়ে করে ভাই এটা এটা কিন্তু চাঁদপুরে ঠিক মতো ইলিশ খাওয়ায় আপনারে ইলিশ নাকি বাড়িরটা পুলিশ আচ্ছা খবর শুনলাম যে একজন আমারে বলতেছে ভাই ইলিশের আশায় বিয়ে করলাম এই এলাকায় কিন্তু ঘরের বৌত দেখি পুলিশ সবাইকে সুন্দর লাগছে আচ্ছা আমি এখানে ঘুরছিলাম এই ভাবিদের এদিকে ঘুরছিলাম আপুদের এখানে ঘুরছিলাম দেখলাম অন্য জায়গায় যাই এখানেও তাই সবাই ভাইদের মধ্যে দেখাশোনা হলো অনেকদিন পর কেমন আছেন ভাই কি খবর চাকরি বাকরি কেমন চলছে ব্যবসা উনারা দেখে জিজ্ঞেস করতেছে ভাবি এই কানের দুল কোথা থেকে কিনছেন প্রথম বাক্য এটা দিয়া বাচ্চা কাচ্চা নিয়ে খোঁজ খবর নেই প্রথম বাক্য এটা ঠিক না হ্যাঁ আমি দেখলাম ঠিক এবং আরেকটা বিষয় দেখবেন প্রতিযোগিতা চলে ভাইদের মধ্যে প্রতিযোগিতা চলে ব্যবসা বাণিজ্য চাকরি নিয়ে ওনাদের প্রতিযোগিতা কেউ যদি বলে আমার বাচ্চা খুব ভালো জানে না খুব ভদ্র আরেকজন আরও ভদ্র একজন বলছে আরেকজন পাঁচ ওয়াক্ত আমার বাচ্চা তো সাত অক্ট পড়ে কেউ যদি বলে আমার হাজবেন্ড খুব ভালো আমার সব কথা শুনে আরেকজন বলবে আমার হাজবেন্ড শুধু আমার না অন্য মানুষের বইয়ের কথাও শুনে এই প্রতিযোগিতা সব জায়গায় থাকে কিন্তু আজকেও আমি দেখলাম যে কোনো ব্যতিক্রম না আপনাদের এখানে সব একই অবস্থা ওকে আচ্ছা এখানে যখন জিজ্ঞেস করছিল ইউনুস ভাই এখানে যে কারা কারা ভালোবাসে নিজেকে কারা কারা নিজেকে ভালোবাসেন একটু হাত তোলেন ওকে হাত নামান হাত নামান কারা কারা আচ্ছা ভালোবাসতে কারা বেশি ছেলেরা মেয়েরা কারা বেশি ভালোবাসে কারা কারা আচ্ছা এখানে রানিং স্টুডেন্ট সম্ভবত মাত্র ফিটেন না আচ্ছা একটু দুই একজন আসো স্টেজে আসো দুই একজন স্টেজে একটু একটু কথা বলি আসো স্টেজে আসো 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 আচ্ছা একটু আমি জানি আসবে না আমি আসছি ওকে না অনেকে সামনের বড় ভাইরা ভাবছে যে এইভাবে নিচে নামলো ভাইরা আপনি জানেন না আমি যে আরো কত নিচে নামতে পারি আপনাকে আর আইডিয়াই নেই একটু কথা বলি যারা একটু একটু আমাকে যেতে দেন ভিতরে দেখিস স্যার ভাই একটু কথা বলি আচ্ছা এই যে আমরা ভালোবাসার কথা বলছিলাম আপনাকে জিজ্ঞেস করি কারা বেশি ভালোবাসতে পারে ছেলেরা নাকি মেয়েরা অবশ্যই মেয়েরা মেয়েরা এখানে উনি দাঁড়ান এখান থেকে উনি উনি চিৎকার করছে মেয়েরা মানে কাদের মন সবচেয়ে বেশি পরিষ্কার ছেলেদের নাকি মেয়েদের অবশ্যই মেয়েদের এখানে মেয়েরা একটু বেশি তো আচ্ছা ঠিক আছে শীতকালটা জোরে শুনতে চাই সব সময় খালি ছেলেরা বাইরে খবরদারি করে কাদের মন পরিষ্কার বেশি বলে মেয়েদের মেয়েদের জোরে এত ঘন ঘন মন পাল্টালে পরিষ্কার তো হবে কাদের মন সবচেয়ে বড় ছেলেদের নাকি মেয়েদের ছেলেদের মন বড় ছেলেদের মেয়েদের মেয়েদের আচ্ছা একটু জানতে চাই কোন মেয়ে আজ পর্যন্ত বেকার ছেলেকে বিয়ে করেছে করে না না অনেক করেছে করেছে আপনি তো করেন আমি আমি করি করি কেউ কেউ অন্য নাই 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 কিন্তু কত বেকার ছেলেরা মানে কত চাকরিজীবী ছেলেরা বেকার মেয়েদের বিয়ে করেছে করেছে কি না তাহলে কাদের মন বড় আচ্ছা একটু এখানে মিষ্টি করে হাসছেন হ্যালো কাদের মন বড় ছেলেদের নাকি মেয়েদের অবশ্যই মেয়েদের মেয়েদের মন বড় মেয়েদের মন ছোট্ট শুধুমাত্র হাজবেন্ডের মনে জায়গা হয় হাজবেন্ডের জায়গা হয় মনে আর ছেলেদের মনে হ্যাঁ ছেলেদের মনে হাজারো মেয়ের জায়গা তাহলে তো মন বড় নাকি মানতে হবে একভাবে আসেন ঠিকই মন বড় হলে জায়গা বেশি হবেই

হতে পারে আপনার বউ রাগী উনি এই কাজটা করে দিয়েছে না না ওকে আমি একটু আপনাদের মাঝে আসলাম কারণ একটু আমি দেখতে চাইলাম যে কারা কারা এসেছেন এবং সবার সঙ্গে একটু দেখা ঠেখা করতে চাইলাম ওকে 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 জি জি ভালো আছেন সবাই ভালো আছেন ওকে ওকে ভাই আরে একটু যারা আছেন আপনার তো সব নাইন টু ব্যাস নাকি আপনাকে আপনারা সবাই আমাকে একেবারে নিজের লোক মনে করবেন আজকে ফ্যামিলির সদস্য এই কারণে আমি নেস্টেস থেকে নেমে আসছি আমি মনে করেন আজকে আপনাদের নিজের সন্তানের মতো আর অন্যের বউয়ের মতো হাসির কিছু না এটা কারণ আছে ভাবি শোনেন দেখবেন নিজের বাচ্চা কাঁদলে কেমন মায়া লাগে লাগে কিনা লাগে না আর অন্যের বাচ্চা কাঁদলে মেজাজ খারাপ হয় বউয়ের ক্ষেত্রে এটা উল্টা নিজের বউ কাঁদলে মেজাজ খারাপ হয় আর অন্যেরটা কাঁদলে মায়া লাগে ঠিক কি না হাসবেন না ভাইয়েরা ভাবিরা আপনাদের দিকে কি বলেন আপনারা সো একটু খেয়াল করছে ওকে তো আজকে একবারে আমি নিজের সন্তান আর অন্যের বউয়ের মতো তো আমি আবার স্টেজে ফিরে যাই নাকি হ্যাঁ তারপর আবার কথা হবে ওকে তার আগে একটু জানতে চাই ভালোবাসার কথা জিজ্ঞেস করছিলাম আপনারা তো ভালোবাসেন কাকে বেশি ভালোবাসেন বাবাকে না মাকে হ্যাঁ দুজন কাকে বেশি ভালোবাসেন বাবাকে আচ্ছা একটু বলতে চাই কারো বাবাকে কারো বেশি ভালোবাসেন হাত তুলেন বাবা একজন তো পা তুলতেছে বাবার কথা শুনে মাকে কারা কারো বেশি ভালোবাসে মাকে ওরে বাবা সবাই মা বিশেষ করে দেখেন মেয়েরা কিন্তু সব মার জন্য হাত তুলছে ছেলেরাও মায়ের জন্য হাত তুলছে কিন্তু বাবার কথা শুনলে মেয়েরা পারলে পা তুলে তো কেন মাকে বেশি ভালোবাসে আমি একটু জানতে চাই এখানে যে কেন সবাই মা মা করে কেন মার কথা বলে সবাই একটু জানতে চাই কেন মাকে বেশি ভালোবাসে কেন মা আসলে মাই মার সাথে কারো তুলনা হয় না মা মাই মা সবটাই ছাড় দেয় মেয়েদের জন্য অন্তত একটু আমি বলি ঘটনা একটু ক্লিয়ার করি আজকে থেকে হিসাব উল্টে যাবে সন্তানের বড় বড় বিপদে কে গিয়ে আসে বাবা না মা বাবা কে আজকের পর থেকে দেখবেন বাবার প্রতি সাপোর্ট বেশি হবে কাকে সবচেয়ে বড় বিপদে কারাই গিয়ে আসে বাবা না মা বাবা আর ছোট ছোট বিপদে মা বলাতে ভাব তুই মরবি আজকে মা ছোট ছোট বিপদে তুই অভিশাপ দিয়ে লাভ নাই একটু বলি বাচ্চাকে যখন কামড় দেয় বাচ্চা কি বলে ও মারে আর কুত্তা তারে ধরলে ও বাবা রে কি মা একটা ছোট্ট টেকনিক করে কি বলে দি আজকে সবাই বাচ্চারা যারা আছো ছোটরা একটা টেকনিক করে সেটা সেটা একটু বলি বাচ্চা মার সাথে দুষ্টুমি করে মার সাথে বেদবি করে কিন্তু মা একটা কাজ করে সেটা মা নিজের হাতে বাচ্চাকে মারে না বাপ আসলে বলে বাপ মায় শুরু করে কি মার সাথে বেদবি এইবার দেখবেন বাপ যখন মারছে মাই রান্নাঘর থেকে দৌড়ে আসে রে বাচ্চা কি দেখে আরে সারাদিন সালা বাপের খবর নাই আইসা মায় শুরু করছে কিন্তু বিষটাকে ঢালে ওই মা ঠিকই না বাচ্চারা এই যে এইবার এইবার বলো কে বেশি ভালোবাসে বাবা না মা বাবা তোমার বাবা কোনটা বাবা ওই যে ওই ওইটা আর মা কোনটা মা এই যে ও আচ্ছা আচ্ছা এই জন্য বাবার কথা বলছে ঠা মা ঠান্ডা মেজাজে দেখে বোঝা যাচ্ছে আর বাবা একটু রাগি রাগি বাবার কথা বলছে আচ্ছা দেখি তোমাকে কে বেশি ভালোবাসে বাবা না মা 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 কোনটা তোমার শিওর ভিলেন লুকের কাউরে পাবো ওরে বাবা এই মা এ তো বাচ্চারে মারে বাপরে শুনতে সারে না হান্ড্রেড ওভার্স শিওর আচ্ছা আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই আপনি যখন রেগে যান ভাইয়া কোথায় লুকায় কোথায় লুকায় না সত্যি ও বাড়ির বাইরে থাকে লুকানোর থাকে আমি জানি ঠিক আছে আচ্ছা একটু বলো তো বাবা একটু দাঁড়াও তোমার মায়ের রাগ কেমন ওরে বাবা রে ভাই আমি ভাই দেখেন আপনার এলাকায় প্রথম আসছে আমি বুঝে ফেলছি ভাই এই বাচ্চা আমি জানি না এই সবাই একটু দোয়া করবেন এই বাচ্চাটার আজকে রাতে কি হবে আপনারা জানেন ভাই আমি জানি আচ্ছা বাবা তারাও তোমাকে যখন খাওয়ায় হ্যাঁ যখন বলে এই লাইটটা দেন লাইট দেন যখন খাওয়ায় বলে বাবা ভাত খা তুমি বলে খাবো না ডিম খা খাবো না মাছ খা খাবো না বলে বাপের মতো হয়েছে মায়ের সারা কিছু খাইতে চায় না এটা তোমার জীবনের স্টোরি ঠিক কিনা আচ্ছা একটু একটু লাইট দেন লাইট দেন লাইট দেন একটু দেখি ভাই আচ্ছা একটু জানতে চাই ভাই একটু আচ্ছা আমি কি স্টেজে থাকলেই ভালো হতো নাকি একটু আসলাম আপনাদের মাঝে আচ্ছা একটু আপনি ভাইয়াকে খেতে ডাকেন কিভাবে আমি জানতে চাই ভাইয়াকে খেতে ডাকেন কিভাবে কি বলবো আমি আপনি জানতে চাই হয় না যে ধরেন আমি এই ওনার কাছে জানতে চাইছি আপনার ভাইয়াকে খেতে ডাকেন কিভাবে খাবার দিছি খাইতেছো আচ্ছা এবার আপনি ডাকেন কিভাবে আমি শিওর উনার কথা খরচ করার দরকার হয় না অন্য ভাবিরা ভাইয়াকে খেতে ডাকে এই এসো খেয়ে যাও খেয়ে নাও বাট আমার মনে হচ্ছে উনি ডাকে দেখছেন আপনাকে এটা বলাতে সবাই হাসতেছে আপনার প্রতিবেশীরা দেখছেন এটা উনি সত্যি সত্যি এবার আমার উপর রেগে গেছে দেখেন উনি বলছে যে হ্যাঁ

একটু আমি উনাকে সম্বন্ধে বলছিলাম আপনার বউ কখনো আপনাকে সরি বলেছে মাথা নিচু করেছে আপনার সামনে কখনো মনে করে বলেন হতে পারে একদিন হয় সবসময় বিনয় বাট ওর ভিতরে প্রচন্ড রাগ হ্যাঁ দেখেন আচ্ছা উনাকে নিয়ে হাসি হাসি করতেছে এখানে এখানে অনেক ভাইয়েরা স্কুল জীবনের মতো মনে পড়ে গেছে স্কুল জীবনে আপনারা একটা ভয়ে ছিলেন আজকে আবার ওই বিপদ না জানি শালা আমারে জিজ্ঞেস করে কিনা স্কুলে ছিল না স্যার না জানি আমারে পড়া ধরে আচ্ছা ওনাকে জিজ্ঞেস করাতে হাসতেছেন একটা ভাই সাহসী হাত তোলেন যার বউ তার সামনে মাথা নিচু করেছে একজন সাহসী ভাই হ্যাঁ সরি বলেন যদি তুমি থেকে থাকো আশফাক বলছে ঘরে গেলে ধরবো সরি আচ্ছা এক একজন ভাই আরেদের মধ্যে একজন সাহসী যারা নাইনটি টু ব্যাচের আছেন একজন বলে যে হ্যাঁ আমি সাহসী আছে হবে হবে আসেন আসেন একটু সাহসী একজন হ্যাঁ হবে হবে কই কই একটু আগে আসেন আগে আসেন এখানে আসেন এখানে এখানে আসেন এখানে আসেন একটু আগে আসেন কথা বলি থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ একটু আসেন ওকে আচ্ছা বস একটু কথা বলি তারপর আবার আবার স্টেজে যাচ্ছি আগে একটু সামনে আসেন সামনে আসেন না আসেন আছেন না আসেন এরকম একজন সাহসিলো পাওয়া গেছে পাওয়া গেছে তাহলে আপনার বউ আপনার সামনে সব মাথা নিচু করে সারি বলে হ্যাঁ সত্যি কথা বল হ্যাঁ মানে কি ভবি হাইট আপনার চেয়ে বেশি নাকি না না মোটামুটি আমার মতই আর একটু সত্যি কথা কোথায় ওটা ভাবি গুনটা আচ্ছা ঠিক আছে ও বুঝছি ভাবি উনারে গুতা দিয়ে পাঠাইছে আজকে অন্তত হাত তোল ঠিক আছে আচ্ছা বলেন ভাবি আপনাকে সরি বলেছে কখনো মাথা করে সত্যি বলেন সত্যি আপনি যেভাবে ভয় ভয় বলতেছেন আমি শিওর এটা সম্ভবত এইভাবে না বলে সরি বলে মাথা এইভাবে সরি খাটের নিচ থেকে বাইরে আসে না না না

মেম্বাররা যেটা খেতে পারেন সেটাই সবার জন্য করেন এবং আজকে বিগ স্পন্সারে রয়েছেন তারা তাদের জন্য সত্যি সত্যি একটা জোরে করতালি হোক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে আচ্ছা উনি আমাকে কিছু বলতে চান সম্ভবত গালাগালি করতে চান আমি জানি না উনি আমাকে কি বলবেন আমি দেখি হ্যাঁ মাইক ঠিক আছে হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ সবার কথা তো তুমি বললে হ্যালো

ওকে থ্যাংক ইউ ওকে যে অবস্থা আমি বুঝতে পারলাম যে ওখানে থাকলে একটু পর আমার প্রতি অ্যাটাক হবে আচ্ছা নাইনটি টু ব্যাচের সবাই নিজের আর একটা জোরে করতালি হোক থ্যাংক ইউ আচ্ছা আমি দেখছিলাম যে গানের প্রতি সবার আগ্রহ বেশি আমি একটা গান করব করব ঠিক আছে যেহেতু এখানে অনেকে মা নিয়ে আমি দুষ্টুমি করলাম আমি একটা গান করি ছোট্ট দুই লাইনের গান করি করব মোর্শেদ ভাই সোহেল ভাই আপনার অনুমতি দিলে আমি গান করতে চাই করব শিওর না আপনার আবার দেখেন কারণ কিছুদিন আগে একটা অনুষ্ঠানে আমি গান করতেছিলাম হঠাৎ করে দেখি একজন লাঠি নিয়ে আসছে আপনি আপনি মানে মারবেন কে মারবো না তুই গান কর আবার শুরু করছি বলে আগে আসছে আমরা আপনি মানে মারবেন কয় আরে আমি তো তোরে মারবো না আমি মারবো তারে যে তোরে এই প্রোগ্রামে নিয়ে আসছে আশেপাশে শুভ কথা গাইবো আমি এবার গাইবো না গানবো না ওকে আমি গান করছি একটু আগে বাবা মা নিয়ে বলছিলাম যারা খেপেছেন যে মাকে নিয়ে তারা দুষ্টুমি করলো আমি আমার মাকে অনেক ভালোবাসি তবে বাবাকে একটু বেশি ভালোবাসি একটু শেয়ার করি একটা বাড়ি করেছে বাড়ির নাম দিয়েছে আমি বললাম এই নাম কেন বলে মায়ের আচল ধরে বড় হয়েছি খুব ভালো লাগলো মার্শাল্লা আমি একটা বাড়ি করছি বাড়ির নাম বাপের লুঙ্গি হাসির কিছু নয় আমার আপার লুঙ্গি পরে আমি লুঙ্গি ধরে বড় হয়েছি ওই যে বসুন্ধরা স্মৃতি আবার আব্বা তখন চারটালায় ছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা বললো লাভ দেন লাভ দেন বললো লাভ দিলে তো মারা যাব কোনো অসুবিধা নেই লাভ দেন সিঁড়ি দিয়ে যায় না আগুন ধরে যাবে আব্বা লাভ দিছে তো ওরা স্প্রিং এর খাট দিছিল ড্রপ খেয়ে চলে গেছে সাততলায় ফায়ার সার্ভিসের কর্মীরা বললো এইবার লাভ দেন এইবার লাভ দেন এবার তো সাততলায় অবস্থা খারাপ হয়ে যাবে কোনো অসুবিধা নেই স্প্রিং এর খাট এইবার আঠা লাগাইছি এইবার আব্বা লাভ দিছে আঠায় লুঙ্গি আটকে গেছে আব্বা দশতলায় তো ওই বাপের সন্তান হইলাম আমি অবস্থা আচ্ছা বাবা মানে আমি অনেক করছিলাম মাকে নিয়ে একটা গান করতে চাই করব এতক্ষণ ফান করলাম আমাকে আনা হয়েছে সোহেল ভাই সবাই আমাকে বলেছে যে দুরায় ফান করবা বাট হঠাৎ মায়ের কথা আসলো কারণ আমি মাকে নিয়ে ফান করেছি একটু ব্যালেন্স করি আশা করি সমস্ত মার প্রতি সম্মান দেখানো হবে গাইবো ভাইরা সব আপুরা যারা মা আছেন তারা খুশি হবেন আশা করি সমস্ত মার প্রতি শ্রদ্ধা রেখে গাইছি যে মা কে সারা বাংলাদেশের মানুষ চেনে সেই মার উদ্দেশ্যে অনার করে গাইছি মা কেন না মা কি না সমস্ত মার প্রতি সম্মান থাকতে হবে প্লিজ আমার সাথে একটু কাইন্ডলি বলো প্লিজ শুধু নিজের মাকে ভালোবাসা হবে অন্যের মার প্রতি শ্রদ্ধা থাকতে হবে না ভাই আমি এরকম ছেলে কথা জানি এরা আসলে কি করে একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল তো পিছে একটা ছেলে ফলো করছে তো মেয়েটা সাহস করে বলো সাবধান তুমি আমার পিছে ঘুরতেছো তুমি জানো না তোমার পিছে কিন্তু আমার মা আসতেছে সাবধান থাকো ছেলে বসে টেনশন করো না তার পিছে খেয়াল করে দেখো আমার আব্বাও আসতেছে অন্যের মাকে ভালোবাসতে হবে নাকি প্লিজ আমার সাথে যারা ইয়াংরা আছে সবাই বলো সবাই ভাইয়ারা নিজের মাকে যেমন ভালোবাসবো অন্যের মাকেও নিজের মাকে যেমন বলেন অন্যের বিশ ভাইয়েরা নিজের সন্তানকে যেমন অন্যের সন্তানকেও নিজের বউকে যেমন ভালোবাসবো অন্যের বউ কেউ ভাবি খেয়াল করে দেখেন ভাইয়া কিন্তু এটা বলছে যারা মুখ ফসকে বলে ফেলছেন আজকে বাড়ি যান খবর হয়ে যাবে